নষ্ট হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, সেই কারণে এবার বন্ধ করা হচ্ছে পাবজি আর টিকটক। এর আগে লাখখানেক ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল, এবার সেই তালিকায় নতুন সংযোজন পাবজি আর টিকটক নিষিদ্ধ ঘোষণা করল এবার তালিবান সরকার। মোবাইল গেম নেট মাধ্যম বিপথে এবং বিপদের দিকে নিয়ে যাচ্ছে আফগানিস্তানের যুব সমাজকে। এবার টিকটক পাবজিকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত তালিবান সরকারের। আফগানিস্তান এখন তালিবানদের দখলে। জানা যাচ্ছে আগামী 3 মাসের মধ্যে শুধুমাত্র টিকটক বা পাবজি নয়, বেশ কিছু সংস্থার তৈরি নানা অ্যাপ যাকে নিষিদ্ধ করার পথে হাঁটতে চলেছে তালিবান সরকার, সেই তালিকা ঘিরে জল্পনা বাড়ছে। তারা বলছেন এই সব ব্যবহার করে যুব সমাজ খারাপ হয়ে যাচ্ছে। সম্প্রতি তালিবান মুখপাত্র এনামুল্লাহ সামান গানি জানিয়েছেন যুব সমাজকে বাঁচানোর জন্য টিকটক পাবজি নিষিদ্ধ করা দরকার। আফগানিস্তানের নিরাপত্তা দপ্তরের প্রতিনিধি এবং শরিয়ত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। প্রসঙ্গত, এটা নতুন নয়, পাবজি বা টিকটক নিয়ে আগেও সমস্যা হয়েছিল, শুধুমাত্র আফগানিস্তানে কেন, ভারতেও পাবজি টিকটক বন্ধ করার দাবি ওঠে, বন্ধ হয় চীনা অ্যাপগুলো। এর আগে লাখখানেক ওয়েবসাইট নিষিদ্ধ করে দিয়েছে তালিবান সরকার, এমনকি গান সিনেমা দেখা যায় এমন ওয়েবসাইটও তারা নিষিদ্ধ করেছে, টিভি সিরিয়াল দেখা বন্ধ, বিনোদনমূলক কোনো অনুষ্ঠান আফগানিস্তানে সম্প্রচারিত হয় না। ক্রমাগত বাইরের জগতের আলো থেকে স্বভাবতই আফগানিস্তানের মানুষকে দূরে রাখতে চায় তালিবান সরকার। এবার সেই পদক্ষেপেই কি পাবজি টিকটক বন্ধ করা হলো? মনে করা হচ্ছে যে যা কিছু খারাপ তাকে নিষিদ্ধ করা দরকার, কিন্তু এই তালিবান সরকার যে কাজগুলি করছেন তাতে জোর করে তাদের নিজেদের অস্তিত্বকে কায়েম করা, মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা তারা করছেন। ফের তালিবান স্বমূর্তিতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ, এবার কোপ পাবজি আর টিকটকে।